ये मकाली ऑटोमोबाइल वर्कशॉप और बहुत सारे आइटम के बाद अभी धान का खिल्ली देखिए, ये धान का खिल्ली है कैसे फूट रहा है। बेटा को दिखाओ जी, बहुत परेशान हो गया। तो देख रहा है क्या? देखिए धान का खिल्ली आपका आ रहा है, बहुत ही अच्छा आ रहा है। अरे होना चाहिए, चलाओ। ये देखो धान का लाइव कैसा हो रहा है दादा, बोलिए। बहुत अच्छा हो रहा है, आ रहा है ना? जी जी। देखिए ये धान का लाई है, दादा लोग को हम लोग हर चीज दिखा दिए, भून के क्या क्या आइटम दिखाएं वो भी दिखा रहे हैं। ये देखिए इसको फ्राइम्स बोलते हैं, ये फ्राइम्स आइटम है जिसको आपको बोलते हैं चाउमीन। ये चाउमीन बहुत ही बढ़िया आ गया आपका, सुपर क्वालिटी में आ रहा है। और ये देखिए ये चना है, गर्मा गर्म अभी हाथ में लिया नहीं जा रहा है, 100% आपका फूटा हुआ है। देखिए ये आपका देखने से ही पता चल जाएगा कि ये 100% फूटा हुआ है चना। और ये क्वालिटी देखिए, ये मूढ़ी का क्वालिटी है, ये मूढ़ी है बहुत ही सुपर आपका आया हुआ है, देखने से ही पता चल जाएगा। और आंखों के सामने हम लोग दादा लोग आए हुए हैं, सभी का नज़ारा देखिए, अभी भी मशीन चल रहा है। ये गर्म लग रही से बोलो दादा, बांग्ला बोलो ना अपने, कैमन लागलो अपना? না আমার তো একেবারে মনের মতন হয়েছে। মনের মতন কোন জায়গা থেকে এসেছেন? আমি জেলা নারায়ণপুর ছত্তিশগড় থেকে দাদা এসেছেন। আর দাদা আপনারা চোখের সামনে কি কি দেখালাম ভেজে? আমার চোখের সামনে মুড়ি, তারপরে ছোলা, হ্যাঁ ধানের খই, প্রাইস চার আইটেম দেখেছি। আর যেরকম আমি দেখছিলাম আগে ইউটিউবে দেখে আমি এখানে আইছি, সেরকমই পাইছি আর কি। মানে এরম না যে দেখাইছে আলাদা, আর এখানে আমি আইছি অন্যটা দেখছি, এরকম না। যা দেখছিলাম আগেও যেরকম পাইছি এখনও সেম পাইছি। আপনি কি ভয় করছিলেন আসার জন্য এত দূরে? না ভয় আমি এমনি করি নাই, যে আমি ডাউট ছিলই না, আমার ভরসা ছিল যে যা দেখছি তাই। কেন কি দাদার সঙ্গে আগেই আমার কথা হয়েছিল এক বছর আগে, যে এরকম মেশিন আর মানে নিতে আসবো, তাহলে উনি বললো যে আপনি ভরসা করে আসেন, ভরসা যে আমি যেরকম বলতেছি সেরকমই পাবেন, সেই ভরসা আর কি। সেই ভরসা পেয়েছেন এখানে? বিলকুল পেয়েছি। আর এখানে মানে সবারই ব্যবহারটাও ভালো লাগলো, মালিকের হোক বা কর্মচারী যা বলতেছি ওনারা আমার মনের হিসাবে সব কিছু আমার মানে যেরকম আমার ইচ্ছা সেরকম করে দিচ্ছে আর কি। সব কিছু ঠিকঠাক? সব ঠিকঠাক। আমরা যখন এসে ট্রেন স্টেশনে নামলাম, ওখানে আমাদেরকে রিসিভ করার জন্য গাড়ি পাঠিয়েছিল। আচ্ছা, ওরকম কেউ করে না আর কি, আমি যেটুকু জানি। বিজনেস করতে তাই করে লোকে, মেশিন বেচা হয়ে যায় মালিক ফোনও করে না, লেকিন এখানে সব জিনিসটাই ভালো, আমাদের ফোন করার সঙ্গে সঙ্গে আমাদেরকে রিসিভ করার জন্য লোক পাঠায় দিচ্ছে। মানে মা কালীর উপরে পুরো বিশ্বাস? মা কালীর উপরে তো আগেই ছিল, মা কালীর মালিকের সঙ্গেও পুরো বিশ্বাস, ভালো লাগে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক। আর দেখুন দাদার সামনে আমরা এই জিনিসগুলো আমরা ভেজে দেখালাম, সেগুলো দেখিয়ে দিচ্ছি। ছোলা, এটা ফ্রাইম, এটা মুড়ি, দেখুন ধানের খই, এতগুলো আইটেম দেখালাম। আর দাদা এসছেন, ওকে থ্যাংক ইউ, ধন্যবাদ।